Baba. Mango shake. Hello, Flashback. Good morning, guys. Kemon acho tumra shobai? Asha korchi bhalo acho ar amio khub bhalo acho. To onek din por theke mane onek din pore sokal belar theke vlog start korchi. কখন ঘুম দিয়ে উঠেছো সবাই তো নাই আগে তুমি কখন উঠেছো এই যে মাত্র ঘুম দিয়ে উঠলো মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে বলার আর কিছু বাকি নেই এই মাত্র ঘুম দিয়ে উঠেছে এরা সব চা নিয়ে বসে গেছে আর আমি এখানে এনেছি মামমামের ডিম সিদ্ধ মামমামকে এখন এটা খাওয়াবো সকালবেলা আর আমার মামমাম গাইস 1টা বাজে এখনো ঘুম দিয়ে কিন্তু ওঠেনি তো চলো ওকে আগে তুলে নিয়ে আসি এদিকে সবাই চলেছে বিপ্লব চলেছে কাজের জন্য আর এই যে এই ঘরে আমার মামমাম ঘুমোচ্ছে নাঙ্গুপুঙ্গু তাই দেখাচ্ছে না আর সুমি তো এখনো ওঠেনি তো চলো ওদের উঠিয়ে চাটা খাইয়ে ডিম খাইয়ে দেন আবার কথা হবে খাওয়া হয়ে গেছে তারপর আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ একটু দাত্রী কাজ ছাড়া দরকার ছিল ক্লাস আছে আবার 4টার থেকে আবার কাট ফোন অনন্য বিজি মানুষ ফোন আসতেই থাকে তো যাই হোক এখন বসে আছি সবাই মিলে মোটামুটি কাজ বাজ সারা গেছে দিদির রান্না কমপ্লিট এখন জাস্ট টান করলে হয়ে যাবে আর এরা তিনজন যে কোথায় গেছে কোনো খোঁজ খবর নেই তো যাই হোক চলো এখন অনন্য খাচ্ছে আম্মা খা মামমামও খাচ্ছে মামমামকে দেখানো যাবে হ্যাঁ তুমি খাচ্ছ কই দেখি কই খাচ্ছ বসে আছো বাবা তোমার মাম্মা মাম্মাকে খাচ্ছে আমাকেও দিচ্ছে মানে খাও একটু তো চলো একটু আম্মা খাটাকা খেয়ে নি দেন আবার খাওয়ার সময় আমি তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে কি কি রেসিপি হয়েছে সবাই তো ভাত খাচ্ছে তুই কলা নিয়ে দৌড়া দৌড়ি করছিস কেন দাও রেখে দি ফ্রিজে রেখে দি দাও ওই যে কি জিজ্ঞাসা করছো তোমার বাতা ঘুমেছে তো একজন কমেন্ট করলাম মানে একজন কমেন্ট করেছে আমি দেখলাম দিদি ফ্রিজটা একটু পরিষ্কার করো কি করে করব বলো কি ফেলবো এখানে যা যা আছে সব দরকার আমি কিচ্ছু ফেলতে পারবো না গো হিসি পেয়েছে ও বাবা তো এখানে কিচ্ছুই ফেলার নেই তার জন্য আমাদের ফ্রিজ এরকম মানে সবসময় অনেক কিছু থাকে বাথরুমের সামনে দাঁড় করিয়ে দাও দাঁড়া আমি আসছি সারা দিন পরে আমার মনে পড়লো যে আমি একটা ভিডিও করছি তো কি করব তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা টেস্টি রেসিপি শেয়ার করা যাক আর সেটা হলো ম্যাঙ্গো শেকের তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি টক দই দুটো বড় বড় সাইজের আম আর নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস কুচি আর একটা জিনিস লাগবে আর লাগবে হলো চিনি তো এই কটা জিনিস দিয়ে দেখো আমি কি টেস্টি একটা শেকের রেসিপি বানাই তো সবার প্রথমে তোমাদের বাড়িতে যা যা ড্রাই ফ্রুটস আছে মানে হাতের কাছে যা যা পাও সেগুলোকে ভালো করে কুচি কুচি করে নেবে কারণ এগুলো গার্নিশে কাজে লাগবে তো এগুলো কুচি কুচি করতে গিয়েও না আমার হাতটাও কেটে গেছে খানিকটা তো যাই হোক আমার ঘরে অনেকটা ছিল অনেকদিন আগেরই আনা বাট খাওয়া হয় না এখন সময়ের অভাবে আগে বেশ খেতাম তো সেটাই আমি ভালো করে এখানে কুচি কুচি করে নিয়েছি সবগুলো তারপরে কি করলাম একটা বাটি নিলাম আর নিলাম একটা কাপড় যার ভেতর থেকে জলটা ঝরানো যায় আর কি তো সবার প্রথমে দইটা নিয়ে নেব দইটা নিয়ে ভালো করে কেটে এই পাত্রের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি একটা ভুল কি করেছিলাম যে আমি না দইটা দুদিন ধরে ডিপ ফ্রিজে রেখেছিলাম যার জন্য কি হয়েছে দইটা পুরো না বরফ হয়ে গেছে তো এটা আমার ঢালতেও অসুবিধে হচ্ছিলো আর ঢালাও যাচ্ছিল না আর ধরতেও পারছিলাম না আমি ঠিক করে কারণ এটা পুরো বরফ হয়ে গেছিলো তো হাতেও ব্যথা করছিলো তো অনেক চেষ্টা করে বুঝতে পারছিলাম না কি করব তারপরে আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করি এইভাবে তো এটাও কিন্তু আমার প্ল্যান ফ্লপ হয়ে গেছে আমি ছুরি দিয়েও ঠিকঠাক কাটতে পারিনি আমি কেন এতটা বরফ হয়ে গেছে না মানে এটা কোনো মতে এটা কাটছে না আর পেছনে তো আমার মা নাঙ্গুপুঙ্গু হয়ে ঘুরছে তো যাই হোক এই যে এটা হলো সেই দইটা পুরো প্যাকেটের শেপে চলে এসছে এখানে মাম্মামকে একটু দিয়ে দিলাম ও পেছনে যে নাঙ্গুপুঙ্গু দৌড়াদৌড়ি করছে আমি না এটা খেয়াল করিনি খেয়াল করলে ওকে একটা জামা পরিয়েই দিতাম তো যাই হোক এখন আমি এটা কেটে নেব আমার যতটা পরিমাণে দরকার হয় আমি ততটা নিয়ে নেব বাকিটা আবার আমি রেখে দেবো কারণ বেশি দরকার নেই
তো এইভাবে ছুরি দিয়ে কেকের মতো কেটে নিয়েছি, এখানে মামামকে খাওয়াচ্ছিলাম, ও খাবে না, ওর ভালো লাগেনি। তো যাই হোক, এখানে অন্য টন্য রয়েছে, আর বাড়িটা আজকে এত ফাঁকা ফাঁকা লাগছে তার কারণ রাহুলদা সুমিতরা বাড়ি নেই, ওরা গেছে, একটা ভিডিও শুট হবে তার জিনিস আনতে, তো সেটারও একটা ছোট্ট পার্ট আমি তোমাদের দেখাবো। তো যেটুকুনি দরকার হয় আমি নিয়ে নিলাম কাপড়টার ভেতরে, বাকিটা আমি আবার এটাই রেখে দিলাম, ফ্রিজে দিয়ে দেবো। তো যাই হোক, এখন প্লেটের ভিতরেও খানিকটা ছিল, কিচ্ছু ফেলানো যাবে না কারণ অনেক দাম গাইজ, আর এখন আমাদের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এখন কাপড়টায় ভালো করে দইটা বেঁধে নেবো, জল ঝরানোর জন্য এইভাবে মুড়িয়ে পেঁচিয়ে রেখে দেবো, এর উপরে একটা ভাত দিলে ভালো হয়, বাট আমার কাছে এখন কিছু ছিল না। তো এইভাবেই আমি রেখে দিয়েছি অনেকক্ষণের জন্য যাতে জলটা ভালো করে ঝরে যায়। তারপর আমি নিয়ে নিয়েছি একটা প্লেট আর চাকু, আর এখন আমি যেই আম দুটো নিয়েছিলাম সেটা আমি কেটে নেব। সবার প্রথমে বোটাটা ছাড়িয়ে নেব, বোটাটার দিকে অনেকটা কষ থাকে তো অনেকটা বেশি করেই ছাড়াতে হবে, আর তোমরা যত লোকে খাবে যেভাবে খাবে সেভাবে নিতে পারো আম। আমি দুটো নিয়েছি কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, অ্যাকচুয়ালি রেসিপিটা আমারও না, একটা কাকিমা হয়তো তোমরা দেখেছ ইদানিং শর্টস করে, কবিতা বলে বলে রান্না দেখায়, তো ওনার থেকেই আমি দেখেছিলাম জিনিসটা, আর দেখে আমার খুব ভালো লাগলো, তার জন্য আমিও ট্রাই করলাম। তো ওনার রেসিপি দেখতে আমারও বেশ ভালো লাগে, হয়তো তোমরাও দেখেছো, আমি নাম জানি না, নাম আমার মনে নেই। তো যাই হোক, এখন আমি আমটাকে ভালো করে আম দুটোকে ছাড়িয়ে নিলাম, আর এখানে ওরাও দেখো এক এক করে ঢুকছে, পেছন দিয়ে চলে এসছে, কেনাকাটা হয়ে গেছে। আর গেমটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল আজকে। তো সবার প্রথমে আমি আমটাকে কি করলাম, ভালো করে আমের শ্বাসটাকে ছাড়িয়ে নিলাম। আর এখানে সুমিত আমার পাশে এসে বলছে হাত দিয়ে কেন আমি কাজ করছি, আমি কেন ওখানে চামচ লাগাচ্ছি না, ও খাবে না তাই বলছে। হাত দিয়ে না ধরলে আমের খোসা ছাড়ানো যায় বলো, আমের সেই মাংসটা নেবো কী করে আমি তাহলে? ও বলছে ওখানে চামচ ইউজ করছে, চামচ দিয়ে সুবিধা হয়, তো আমি হাতই ইউজ করেছি ওর কথা না শুনেও। এখানে সুজয়দা চলে এসছে, আরও সবাই চলে এসছে, আর আমটাকে ভালো করে আমের গাছ থেকে সবটা বের করে নিলাম। সুজাতা এসে বলছে এখানে কি হচ্ছে, বলছে দাঁড়া হোক তারপরে তোমাকে দেখাচ্ছি, তোমাকেও দেওয়া হবে টেস্ট করতে। তো ফাইনালি সব আম আমি ছাড়িয়ে নিয়েছি, আর আটিগুলো ফেলিনি কারণ আমার বোন রয়েছে, কিচ্ছু ফেলা যাবে না। তো যাই হোক, আমগুলো এখন আমি নিয়ে দিয়ে দেবো একটা ছোট্ট মিক্সি জারে, এর ভেতরে মিক্স করতে হবে, খানিকটা রেখে সবটাই দিয়ে দেবো। তার কারণ হচ্ছে খানিকটা যখন আমি লাস্টের দিকে যাব না তখন এটা একটু ফ্লেভারের জন্য দিতে হয়, এটা মুখে বাজলে না বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমের সাথে সাথে দিয়ে দেব আমি খানিকটা চিনি। অ্যাকচুয়ালি কী বলতো, যে ফল যতই মিষ্টি হোক না কেন যখন আমরা সেটাকে জুস করি কিংবা ব্লেন্ড করি তাহলে জিনিসটা কি হয় অতটা মিষ্টি থাকে না, তার জন্য আমি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি। তোমরা যেমন খাও তেমন দেবে, এদিকে আমার মাম্মা একটু চিনি খেতে চাইছিলো তো ওকেও দিয়ে দিয়েছি, এটাকে এখন ব্লেন্ড করে নিয়ে আসবো। ফাইনালি আমার ব্লেন্ড হয়ে গেছে, তারপরে আমি টক দইটা তুলে নি যেখানে আমি জল ঝরতে দিয়েছিলাম, তুলে নিলাম, আর এই দেখো কত কতটা জল বেরিয়েছে, আরও বেরোতো, বেরোয়নি, তার কারণ হচ্ছে এই যে বরফটা যে রয়ে গেছে ওর জন্য আর বেরোয়নি, না হলে আরও জল বেরোতো। তো তোমরা এই ভুলটা করবে না যেটা আমি করেছিলাম, যে ডিপের ভেতরে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তার জন্য আমার পুরো মানে রেসিপিটা পুরো গণ্ডগোল হয়ে গেছে এই দইটার জন্য। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ জল মোটামুটি যেটুকুনি ঝরেছে সেটুকুনি থাক, এখানে আমার মাম্মাম পেছনে চলে এসছে কাজ করার হেল্প করে দেওয়ার জন্য। তো তারপরেও কিন্তু আমি ভালো করে চামচটা দিয়ে মেশাতে পারছিলাম না কারণ এটার মধ্যে বরফ অনেকটা রয়ে গেছিলো। তো ভালো করে দইটা ফেটানোর পরে এর ভেতরে আমি দিয়ে দিলাম আমের যেটা আমি করেছিলাম আমের পেস্ট, তো তোমরা এটা হাত দিয়েও করে নিতে পারো, বাট আমি মিক্সারে করেছি যার জন্য মিক্সচারটা যাতে ভালো আসে তার জন্য মিক্সার করছি, তোমরা এটা হাত দিয়েও করতে পারো কোনো প্রবলেম নেই। তারপরে আমি দিয়ে দিলাম খানিকটা ড্রাই ফ্রুটস, বলছিলাম যে তোমাদের বাড়ির আশেপাশে যা পাও মানে নর্মালি যে দোকানে কাজু কিশমিশ পাওয়া যায় ওটা দিয়েও তোমরা করতে পারো, বাট আমার কাছে ছিল অ্যামাউন্ট ফর্মেট অনেক কিছু তার জন্য আমি সব কিছু দিয়েছি। তো তারপরে দিয়ে দেবো একটু চিনি, আর হ্যাঁ এখানে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আমি নুনটা আগে দিয়েছিলাম তার জন্য আমার বলতে খেয়াল নেই, তো নুনটাও কিন্তু দেবে অবশ্যই, নুনটাও জরুরি, যতটা প্রয়োজন মতো ততটা কিন্তু নুনও দিয়ে দেবে, না হলে জিনিসটা টেস্টি লাগবে না। তো তারপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে, আর আমার মিক্স করার সময় ওই একটাই প্রবলেম দেখা দিচ্ছিলো যে ভেতরে বরফটা ছিল তো সেটা গুলছিল না ভালো করে, তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো। তো তার জন্য আমি কী করেছিলাম, এটাকে খানিকটা আমি চামচ দিয়ে মিক্স করে তারপরে আমি আবার মিক্সারে দিয়েছিলাম, তো মিক্সচার করে তারপরে আমি নিয়ে চলে এসেছি সবাইকে টেস্ট করানোর জন্য। এখানে আমি সুজয়দাকে দিয়ে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, আর এই দেখো কতটা সুন্দর হয়েছে, টেস্টি লাগছে। আর তোমরা কিন্তু এর ভেতরে এক্সট্রা দুধও অ্যাড করতে পারো, আমি করিনি, যদি তোমরা দুধ অ্যাড করো তাহলে কি হবে জিনিসটা আর একটুখানি ঘনত্বটা কমে যাবে, তো তোমাদের ওটাও খেতে বেশ ভালো লাগবে, বাট আমি দুধ ইউজ করিনি। আর এই দেখো ফাইনালি আমার ম্যাঙ্গো শেক কমপ্লিট বানানো,
কিছুটা এমন দেখতে লাগছে, দেখতে তো টেস্টি হয়েছে, এখন সবাইকে দেবো টেস্ট করতে কেমন হয়েছে। তো সবার প্রথমে আমার দিদি টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো দিদি একটু মুখে দিল, মুখে দিয়ে ওয়াও সেরা, তো ভালো লাগলো। দিদির ভালো লেগেছে কেন, রাহুলদা তাকিয়েছিল দিদির দিকে, তো দিদি পাস করলো রাহুলদাকে। সবার প্রথমে রাহুলদা খেয়ে বলছে এটা কি, বলছে এটা ম্যাঙ্গো শেক, বলছে ভালো হয়েছে বাট আরও ভালো হতে পারত, মানে রাহুলদার খুদ ধরার অভ্যেস। তারপরে চলে আসলো আমাদের সুজয়দার কাছে, সুজয়দাকে বললাম একটু টেস্ট করো, সুজয়দা বললো টেস্টি। ভাইটাকে দিয়েছিলাম, ভাই বললো আমার একটা ওষুধ চলছে তো আমি খেতে পারবো না। তো তারপরে আমি চলে গেলাম সুমিতের কাছে, আর সুমিত তাই বললো যে তখন আমাকে হাত দিতে না করেছিল, হাত দিয়েছি বলে ও খাবে না, আর এখানে কাজ করছে বলে বললো পরে খাবে। এখানে চলে এসেছি আমি অনন্যার কাছে, অনন্যা একটু টেস্ট করে বলবে কেমন কেমন হয়েছে। এখানে বান্ধবীর সাথে গল্প করে যাচ্ছে, আমি কখন থেকে বলে যাচ্ছে বান্ধবীর সাথেই গল্প করে যাচ্ছে সমানে। তো যাই হোক একটু টেস্ট করলো, টেস্ট করে বলছে প্রথমবারে বুঝতে পারছি না, আর একটু খাই। তো খেয়ে বলে বাহ বেশ ভালো হয়েছে। তারপরে সবার খাওয়া হয়ে গেছে, এখন টেস্ট করবো একটু আমি, কারণ আমি বানিয়েছি, ঠিক আছে আমি না খেলে হবে। তো একটুখানি খেয়ে প্রথমে বেশ ভালোই লাগলো, তারপরে মনে হলো পুরো গ্লাস ধরেই খেয়ে নেব। তো এইভাবে আমি খাওয়া শুরু করেছি, আর রেসিপিটা খুব টেস্টি ছিল, তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। তো গাইজ আমি জানি না আমার সাথে কী হচ্ছে, এই ভিডিওটারও টেক সাউন্ড কীভাবে উল্টোপাল্টা হয়ে গেছে আমি বুঝতে পারছি না, অটোমেটিক স্লো মো হয়ে গেছে কীভাবে আমি জানি না। তো ফুল ভিডিওটা এইভাবে আমার নষ্ট হয়ে গেল, তোমাদের অনেক কিছু দেখানো ছিল ইন্টারেস্টিং, বাট সব ভিডিওগুলোর সাউন্ড এইভাবে আমার মিউট হয়ে গেছে। তো আজকের গেমটা এটাই ছিল, না দেখে আমাদের গেস করতে হতো কোনটা কে, আর তার জন্য গিফটের জন্য রাহুলদা নিয়ে এসেছিল মোচার চপ আর ডিম, যে সঠিক গেস করতে পারবে সে পাবে এই খাবারগুলো। আর এই ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে রাহুলদার পেজে, তো অবশ্যই যারা এখনও পেজ ফলো করনি গিয়ে তাড়াতাড়ি পেজ ফলো করে এসো, আর যারা এখনও আমাদের পেজ ফলো করনি সেটা অবশ্যই গিয়ে ডেসক্রিপশান থেকে ফলো করে এসো। আর সুমিতের চ্যানেলে কিন্তু একটা ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও আপলোড হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি যাও সুমিতের চ্যানেলে গিয়ে দেখে এসো, সুমিত পূজা অফিসিয়ালে, প্র্যাঙ্কটা ভালো লাগবে এটা আমার প্রমিস। তো যাও আর দেখে এসো, আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো। তো চলো একটু বাদে কথা হচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার, টাটা।